11x কিন্তু ইনস্ট্যান্ট ওপেন হয়েছে, 10t তে হালকা ডিলে ছিল এবং ফাইনাল দেখি পারফেক্ট হবে কি গ্যালারি। চলুন ওপেন করি 1 2 3। What the tech is going on friends, আমি ভিকিন্ডি করে প্রযুক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকে স্বাগত এবং কেমন আছেন আপনারা এবং রেডি হয়ে যান, আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হবে। তার কারণ আমার এক হাতে রয়েছে Xiaomi Mi 10T স্মার্টফোন এবং আমার অপর হাতে রয়েছে নতুন লঞ্চ করা Mi 11X Pro বা Redmi K40 Pro বা পোকো F3 Pro, যে নামে ডাকুন কিছু যায় আসে না ডিভাইস আর কি। এই ভিডিওতে আমরা এই দুটি স্মার্টফোনের ভেতরে স্পিড টেস্ট কম্প্যারিজন করতে চলেছি এবং কিছু বেসিক জিনিস, যেমন দেখুন দুটোতেই প্রসেসর দেখিয়ে দিতে হবে। তো Mi 10T-তে রয়েছে স্ন্যাপড্রাগন 865 চিপসেট, Mi 11X Pro-তে রয়েছে স্ন্যাপড্রাগন 888, দুটো ফোনেই রয়েছে 8GB RAM। আমার কাছে 8GB RAM ভ্যারিয়েন্ট আছে দুটো ফোনই, LPDDR5 RAM, এবং দুটোতেই আমার কাছে রয়েছে 128GB UFS 3.1 স্টোরেজ। তো এখানে আমরা কী করবো, শুরুতে বেসিক কিছু জিনিস দেখিয়ে দিই। যেমন দেখুন দুটোতেই আমি সেম ওয়াইফাই দিয়ে কানেক্ট করেছি, লোকেশন অন আছে, এরোপ্লেন মোড অন আছে, ডু নট ডিস্টার্ব মোডকে অন করে রেখেছি। তো একদম সেমভাবে আমরা স্টার্ট করবো এবং ব্যাকগ্রাউন্ড থেকে আমরা সকল অ্যাপসকে ক্লিয়ার করে দেবো। আবার দেখুন সব অ্যাপস ক্লিয়ার আছে এবং এখানে অ্যাপসের অ্যারেঞ্জমেন্ট দেখে নিন, টোটাল 20 অ্যাপসকে আমরা এখানে চেক আউট করবো। শুরুতে আমরা অ্যাপ ওপেনিং টেস্ট করবো, মাঝখানে একবার আমরা ভিডিও রেন্ডারিং টেস্ট করবো এবং সবশেষে আমরা র্যাম ম্যানেজমেন্ট চেক করবো। এবং অ্যাপ ওপেন করার সাথে সাথে বন্ধুরা এই জিনিসটার দিকেও খেয়াল রাখবেন যে অ্যানিমেশন কার বেশি ফাস্টার, কারোর ভেতরে অ্যানিমেশনের ল্যাগ রয়েছে কিনা, সব জিনিস খেয়াল রাখবেন। তো আরেকবার দেখিয়ে দিই, দেখুন সব কিছু ক্লিয়ার রয়েছে। ওপেন করি মেসেজ, সো 1 2 3 গো। ওকে, তো 11X Pro-তে হালকা আগে লোড হয়েছিল ক্রোম, 11X Pro-তে সামান্য আগে লোড হয়েছিল আমি বলবো প্লে স্টোর, Mi 10T-তে প্রথম আগে লোড হয়েছিল। ওপেন করি ক্যামেরা, 11X Pro-তে হালকা আগে লোড হয়েছিল। ওপেন করি ইউটিউব, ওকে, তো Mi 10T-তে হালকা আগে লোড হয়েছিল বন্ধুরা এখানে। ওপেন করি স্পটিফাই এবং 11X Pro-তে হালকা আগে লোড হয়েছিল। এক কাজ করি আমরা একটি প্লে লিস্ট ওপেন করে রাখি, চলুন বাইরে বেরিয়ে আসি। ওপেন করি ফ্লিপকার্ট, 11X Pro-তে হালকা আগে লোড হয়েছিল আমি বলবো। ওপেন করি স্ন্যাপসিড, 11X Pro-তে হালকা আগে লোড হয়েছিল। এবার চেক করবো আমরা ডিস্ক স্পিড চেকার, আই থিঙ্ক খুবই কাছাকাছি ছিল এটা। এক কাজ করি দুটোতেই আমরা স্পিড টেস্ট করে নিই এবং এখান থেকে বন্ধুরা আমরা জানতে পারবো যে দুটো ফোনের ভেতরে কার স্টোরেজের স্পিড বেশি। তো দেখুন টেস্টটি, অলরাইট, তো টেস্ট হয়ে গেছে কমপ্লিট এবং দেখুন খুবই সিমিলার রেজাল্টস এসছে, কোনোটা এটা একটুখানি বেশি, কোনোটা এখানে একটু বেশি। তো ওভারঅল এখানে স্টোরেজের স্পিড প্রায় সমানই। তো বেরিয়ে আসি আমরা এখানে এবং ওপেন করি DRM Info, 11X Pro-তে হালকা আগে লোড হয়েছিল, দুটোই Wide One L1 সার্টিফিকেশন সাপোর্ট করে। ওপেন করি প্রাইম ভিডিও এবং 11X Pro-তে সামান্য একটু আগে লোড হয়েছিল, হালকা আগে। ওপেন করি গুগল ফাইলস, 11X Pro-তে হালকা আগে লোড হয়েছিল। বেরিয়ে আসি, ওপেন করি টুইটার, সো 1 2 3 গো। 11X Pro-তে সামান্য আগে লোড হয়েছিল কিন্তু 10T-ও খুব একটি পিছিয়ে ছিল না। বেরিয়ে আসি আমরা, ওকে, ওপেন করি ফেসবুক, আমি বলবো এখানে 10T-তে ডেফিনেটলি আগে লোড হয়েছিল। ওকে, তো বেরিয়ে আসি, ওপেন করি ক্যালকুলেটর, 11X Pro-তে সামান্য আগে লোড হয়েছিল কিন্তু দুটোই খুব ইনস্ট্যান্ট ওপেন হয়েছে, অ্যানিমেশন ডিলে সেরকম আসেনি। ওপেন করি অ্যামাজন এবং তো অ্যামাজনও বন্ধুরা খুব কাছাকাছি ছিল, 11X Pro-তে সামান্য একটু আগে লোড হয়েছিল, বিশেষ কোনো পার্থক্য নেই। এবার ভারী অ্যাপ ওপেন করবো কাইন মাস্টার, তো ভালো করে খেয়াল করবেন। তো হরাইজন্টাল মেনু এখানে আগে এসছে, এখানে একটু লেট করছি, এখানে লোডিংয়ের এখানে কন্টিনিউটা অ্যাপ এসছে, এরপরে এখানে কন্টিনিউটা অ্যাপ এলো। তো ডেফিনেটলি 11X Pro এখানে সামান্য এগিয়েছিল। একটা কাজ করি, সেম প্রজেক্ট আমি ক্রিয়েট করে নিচ্ছি। তো দুটোতেই আমি একদম সেম ভিডিও ফাইল সিলেক্ট করে নিয়েছি, এবার আমি এক্সপোর্টে যাব এবং দেখুন দুটোতেই আপনারা 4K অবধি এখানে এক্সপোর্ট করতে পারবেন, যেটি খুবই ভালো বিষয়। যদিও আমি এখানে QHD রেজলিউশন মানে 1440p যেটা সেটা রেন্ডার করব, তো 1440p-তে চলে গেছি। ম্যাক্সিমাম বিট রেট দেখুন একদম সেম ভিডিও ফাইল সাইজ হয়েছে দুটোতেই। একসাথে ক্লিক করব এক্সপোর্টে এবং এই জিনিসটি খুবই কঠিন, আমি জানি না করতে পারবো কি না। একই সাথে আমরা ক্লিক করব স্কিপে, সো 1 2 3 গো। তো দেখি দুটোতেই স্টার্ট হয়ে গেছে এবং কোনো এক অজ্ঞাতবশত কারণে 11X Pro-তে এটা খুবই পরে এখানে স্টার্ট নিয়েছে, আমি জানি না এটা কেন হলো, এরকম হওয়া উচিত নয়। কিন্তু দেখতে পাচ্ছেন এটা স্পিড কোথায় কতটা টেনে নিয়েছে এবং আই ডোন্ট নো ওয়াই এটা কেন হলো। আমি রেন্ডার টেস্টটা আরেকবার এখানে অবশ্যই করব। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা পিছিয়ে থাকার পরেও হঠাৎ করে বিশাল লিড নিয়ে নিয়েছিল, আমি জানি না কেন হলো, বাট আরেকবার এটা ক্যামেরা রেন্ডার করে দেখি। তো চলুন সেম রেজলিউশনে রেন্ডার হবে, ক্লিক করবো এক্সপোর্টে, একসাথে ক্লিক করবো স্কিপে, সো 1 2 3 গো। তো এবার দেখুন একই সাথে স্টার্ট হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 11X Pro ডেফিনেটলি সামান্য একটু আগে রয়েছে এবং Mi 10T হালকা পিছিয়ে রয়েছে, বাট Mi 10T-ও খুবই ফাস্ট,
এ চলেছে ফিনিশিং লাইনের দিকে এবং ইলেভেন এক্স প্রো করে ফেলেছে কমপ্লিট এবং এবার গেম ইটেনটি কমপ্লিট করলো। এবং আমি আগেও টেস্ট করেছি, ইলেভেন এক্স প্রোই জিতেছে, বাট আমি জানি না এবার কেন মাঝখানে একবার এটা থেমে গেছিলো। বাট যাই হোক, ওপেন করি আমরা কল অফ ডিউটি এবং আমরা এখানে লগ ইন মেনু দিয়ে যাবো। এখানে মেনু আগে চলে এসছে এবং এখানে এসছে, এখানে লগ ইন মেনু কোনটা আগে লোড হবে, এখানে আগে লোড হয়েছে, তো ইলেভেন এক্স প্রো ডেফিনেটলি এখানে আগে ছিল। ওপেন করি আমরা স্পিড টেস্ট এবং দুটোতেই খুবই একই সাথে লোড হয়েছে। এবং এখানে আমি আর স্পিড টেস্ট করে দেখাবো না বন্ধুরা, তার কারণ দুটোতেই সেম ওই একই স্পিড পাওয়া যায়, তো বিশেষ করে দেখানোর লাভ নেই। ফাইনালি ওপেন করবো হালকা অ্যাপ গ্যালারি, তো গ্যালারিটা মি টেনটিতে একটু আগে লোড হলো। তো এই রাউন্ডকে যদি বন্ধুরা সাম আপ করি তাহলে এটা এলো যে রেন্ডারিং স্পিড ডেফিনেটলি ইলেভেন এক্স প্রোতে বেটার, সামান্য হলেও বেটার, এবং অ্যাপ ওপেনিং ওভারঅল কিন্তু ইলেভেন এক্স প্রোতে বেটার, যদিও এক দুবার মি টেনটিতে আগে লোড হয়েছিল, কিন্তু এটা বিশেষ কোনো পার্থক্য নয়। এবার আমরা দেখবো র্যাম ম্যানেজমেন্ট কেমন ক্ষমতা। চলুন ওপেন করি লাস্ট অ্যাপ গ্যালারি, দুটোতেই রয়েছে, এবং অ্যানিমেশনগুলো চেক করবেন কোনোটাই ডিলে রয়েছে কিনা। স্পিড টেস্ট দুটোতেই রয়েছে, একই সাথে গুড। কল অফ ডিউটি চেক করবেন, তো কল অফ ডিউটি 10টিতে ইনস্ট্যান্ট লোড হয়েছিল, বাট ইলেভেন এক্স প্রোতে একটা হালকা অ্যানিমেশন ডিলে আমরা কিন্তু দেখতে পারলাম। ওপেন করি কাইন মাস্টার, দুটোতেই রয়েছে, একই সাথে লোড হয়েছে, কোনো অসুবিধা নেই। ওপেন করি অ্যামাজন, দুটোতেই রয়েছে, একই সাথে। ক্যালকুলেটর দুটোতেই রয়েছে, ফেসবুক দুটোতেই রয়েছে, টুইটার, ওকে ইলেভেন এক্স প্রোতে রয়েছে কিন্তু 10টিতে ডিলে নিল। ওকে ওপেন করি ফাইলস, দুটোতেই রয়েছে, প্রাইম ভিডিও ইলেভেন এক্স প্রোতে সামান্য একটু আগে লোড হলো, দুটোতেই যদিও রয়েছে র্যাম মেমোরিতে, এটাও রয়েছে। ডিসপিড চেকার দুটোতেই রয়েছে, স্ন্যাপসিড খেয়াল করতে পারলাম না কিন্তু মনে হলো দুটোতেই রিলোড নিল, ফ্লিপকার্ট ওকে রিলোড নেওয়া স্টার্ট হয়ে গেছে, স্পটিফাই দুটোতেই রিলোড নিচ্ছে, বুঝতে পারছি যদি ইলেভেন এক্স প্রোতে হালকা আগে লোড হয়ে যাচ্ছে। ইউটিউব এখানে আমরা দেখতে পাচ্ছি ইলেভেন এক্স প্রোতে ইনস্ট্যান্ট ওপেন হলো, 10টিতে একটুখানি অ্যানিমেশন ডিলে ছিল, বাট ওভারঅল আমরা দেখতে পাচ্ছি একই টাইমে কমপ্লিট হলো। ক্যামেরা প্রায় একই সাথে লোড হলো। ওপেন করি প্লে স্টোর, প্রায় একই সাথে এখানে দুটোই ফাস্ট ওপেন হয়েছে। ক্রোম রিলোড দুটোতেই ফাস্ট ওপেন হয়েছে। ফাইনালি মেসেজ ইলেভেন এক্স প্রোতে হালকা আগে লোড হয়েছে। তো র্যাম ম্যানেজমেন্ট আমরা দেখলাম বন্ধুরা, দুটো ফোনই প্রায় সমান কাজ করলো, কিন্তু সেখানে মাঝপথে একবার ভারী অ্যাপ ছিল। এবার আমরা পেছন থেকে হালকা অ্যাপসগুলো চেক করতে করতে যাবো। তো দেখি মেসেজ দুটোতেই রয়েছে, গুড। ক্রোম দুটোতেই রয়েছে, প্লে স্টোর দুটোতেই রয়েছে, ক্যামেরা দুটোতেই রয়েছে, ইউটিউব দুটোতেই রয়েছে, স্পটিফাই দুটোতেই রয়েছে, ফ্লিপকার্ট দুটোতেই রয়েছে, মি টেনটিতে হালকা অ্যানিমেশন ডিলে ছিল, স্ন্যাপসিড দুটোতেই রয়েছে, ডিসপিড ইলেভেন এক্সে রয়েছে, 10টিতে নেই, ওকে। ডিআরএম ইনফো দুটোতেই রয়েছে, প্রাইম ভিডিও ইলেভেন এক্স প্রোতে ইনস্ট্যান্টলি ওপেন হয়েছে, 10টিতে হালকা ডিলে ছিল, ওকে। ওপেন করি ফাইলস, দুটোতেই রয়েছে, গুড। টুইটার দুটোতেই রয়েছে, ফেসবুক দুটোতেই রয়েছে, ক্যালকুলেটর দুটোতেই রয়েছে, অ্যামাজন দুটোতেই রয়েছে, যদিও 10টিতে হালকা অ্যানিমেশন ডিলে ছিল। এবার ভারী অ্যাপ কাইন মাস্টার দেখি কে পারবে করতে, 1 2 3 গো। এবং ইলেভেন এক্স প্রোতে ইনস্ট্যান্ট ওপেন হয়েছে, 10টিতে হালকা অ্যানিমেশন ডিলে ছিল। এবার বন্ধুরা কঠিন কাজ, কল অফ ডিউটি 1 2 3 গো, এবং ইলেভেন এক্স প্রোতে রয়েছে কিন্তু 10টিতে রিলোড নিল, ওয়াও। তো দেখতে পাচ্ছি এবার কিন্তু আমরা বুঝতে পারছি যে ইলেভেন এক্স প্রো কিন্তু আসলে বেশি শক্তিশালী। ওপেন করি স্পিড টেস্ট, ইলেভেন এক্সে কিন্তু ইনস্ট্যান্ট ওপেন হয়েছে, 10টিতে হালকা ডিলে ছিল, এবং ফাইনাল দেখি পারফেক্ট হবে কি গ্যালারি। চলুন ওপেন করি 1 2 3, এবং ইলেভেন এক্স প্রোতে রয়েছে কিন্তু 10টিতে রিলোড নিয়েছে। তো ডেফিনেটলি এই রাউন্ডে ইলেভেন এক্স প্রোতে প্রত্যেকটি অ্যাপ র্যাম মেমোরিতে ছিল। তো বন্ধুরা ফাইনাল কনক্লুজন অবশ্যই আসতে পারি, দুটোই খুবই শক্তিশালী ফোন, দুটোতেই দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন, হেভি টাস্কিং করতে পারবেন, বাট হ্যাঁ ইন দি এন্ড ইলেভেন এক্স প্রো ইজ আ বেটার ডিভাইস। এখানে কিন্তু র্যাম ম্যানেজমেন্ট ওভারঅল বেটার পাবেন, ডেইলি লাইফে সেটা বুঝতে পারবেন না, বাট খুব বিশাল বড় যদি হেভি মাল্টিটাস্কার হন অবশ্যই পার্থক্যটি বুঝতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার দিন ভালো কাটুকে আসেন, আজকের মতো বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকবেন।